আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের, বিশেষ করে পঞ্চম অধ্যায়ের যে আমাদের ম্যাথ ক্যালকুলেশনগুলো রয়েছে, তার মধ্যে একটা টপিক্স নিয়ে আমি শুধু আজকে আলোচনা করব। সেটা হচ্ছে বস্তুর ঘনত্ব নেই না, এখানে একটাতেও কিন্তু আমি প্রশ্ন দিইনি। এগুলো বোর্ডের কোশ্চিন দেওয়া আছে, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, সকল বোর্ড 18 এবং হচ্ছে রাজশাহী বোর্ড 2017 সালে গ নাম্বার কোশ্চিনে আসছিল যে বস্তুর ঘনত্ব নির্ণয় কর। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা যদি ঘনত্ব সম্পর্কে ধারণা না পাও তাহলে কিভাবে তুমি ঘনত্ব নির্ণয় করবা? তার মানে ক্লিয়ারলি আগে ঘনত্ব সম্পর্কে জানতে হবে, লাইফ টাইমে কখনো ঘনত্ব নির্ণয় তুমি আটকাবে না। আগে প্রথম কনসেপ্ট ক্লিয়ার করো। আমি বারবার একটা জিনিস লক্ষ্য করছি, স্টুডেন্ট কি করে, ওই যে বারবার বলি যে ম্যাথ করো, ম্যাথ করে কি করবা? তুমি শুধু কনসেপ্টটা ক্লিয়ার রাখো, ম্যাথ করতে হবে না, আপনা আপনি হয়ে যাবে। এই জন্যে বারবার করে বলতেছি, যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে, তোমরা যারা বিশেষ করে সামনে বসে আছো, ক্লাস নাইনের স্টুডেন্ট বসে আছো যেহেতু সবাই, তো নাইনের স্টুডেন্টের ক্ষেত্রে ফার্স্ট টাইম এই চ্যাপ্টারটা করতেছো, স্পেশালি তুমি যখন এই যে আজকে ঘনত্ব করাচ্ছি, কালকে আর্কিমিডিসের নীতি প্রমাণ করব, তারপর ছোট পিস্টনে বল প্রয়োগ করব, বড় পিস্টনে কেমন বল প্রয়োগ হবে, এরপরে হচ্ছে একটা পিস্টনে বল প্রয়োগ করলে অপর পিস্টনে কতগুণ বল প্রয়োগ হবে, এটা ব্যতীতেও আরও যে অঙ্কগুলো আছে, যেমন হচ্ছে একটা বস্তু পানিতে ডুববে না ভাসবে, কেন ভাসবে, গাণিতিক সলিউশন দিব, একটা টপিকস একদিন ক্লিয়ার শেষ। তুমি প্রত্যেকটা অঙ্ক সৃজনশীল করার তোমার দরকার নেই, তো একটা সৃজনশীল করো যেটা দিয়ে তুমি প্রত্যেকটা সৃজনশীল পারবা, প্রত্যেকটা প্রশ্ন পারবা। আমরা কি করি, স্যার এটার ক্ষেত্রে ঘনত্ব নির্ণয় করতেছি, এটার সূত্রগুলো স্যার আলাদা, ওইটা নির্ণয় করতেছি ওইটা আলাদা, স্যার পানিতে ডুববে না পারবে এটা অঙ্ক আলাদা করলাম, এটা মনে হচ্ছে আলাদা। আসলে আমরা কনসেপ্ট ক্লিয়ার না, এই জন্য এই সমস্যাটা হয়। তো আমরা একটু কনসেপ্ট নিয়ে আগে ক্লিয়ার করি, তারপর ম্যাথগুলো আমরা সলিউশন করি। যে কোনো প্রকারের ঘনত্ব নির্ণয় তুমি এখন পারবা, ক্লিয়ার 100% পারবা। কিভাবে নির্ণয় করবো, কিভাবে আসবে, এখানে ম্যাথ সলিউশন অনেক বিষয় আছে, এককগুলো চেঞ্জ কিভাবে ফরম্যাট চেঞ্জ করা হয় সেটা একটু বিষয় আছে। তো আমরা একটু আসি এখানে কিভাবে করবো। তো দেখো, প্রথম বিষয় ঘনত্ব, ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, রো ঘনত্ব কি দ্বারা প্রকাশ করা হয়, রো দ্বারা প্রকাশ করা হয়। রো ইকুয়াল সূত্র হচ্ছে এম বাই ভি, এম বাই ভি। এখন প্রশ্ন হচ্ছে এম বাই ভি, এম হচ্ছে বস্তুর ভর, এম হচ্ছে বস্তুর কি, বস্তুর ভর, আর এর একক সর্বদাই থাকবে কেজিতে, কিসে, কেজি, আর ভি হচ্ছে বস্তুর আয়তন। এখন যেই বস্তুটার ঘনত্ব নির্ণয় করবা তার আয়তন, বস্তুর আয়তন, যদি বস্তুর আয়তন বের করি তাহলে এর একক হচ্ছে মিটার কিউব। এই জন্য দুইটা মিলে ঘনত্বের একক আসবে কেজি মিটার ইনভার্স, মিটার ইনভার্স থ্রি, এটা হচ্ছে ঘনত্বের একক। তাহলে এখন কোশ্চিন হচ্ছে এটা, বস্তুর ভর লাগবে, ঘনত্ব নির্ণয় করতে গেলে বস্তুর ভর লাগবে, ঘনত্ব নির্ণয় করতে গেলে বস্তুর আয়তন লাগবে। কনসেপ্টটা ক্লিয়ার রাখো, এখন বস্তুর ভর দেওয়া আছে বা দেওয়া নাই, দেওয়া থাকলে ডিরেক্টলি আমরা লিখবো, যদি দেওয়া না থাকে তাহলে আমরা একটা সূত্র জানি একটা বস্তুকে। এই যে আমার হাতে যে মার্কারটা দেখতে পাচ্ছ, সেই মার্কারটা বাতাসে ওর একটা ওজন আছে, তার মানে বস্তুর ভর না দেওয়া থাকলে বাতাসে ওজন দেওয়া থাকে। তাহলে বাতাসে যদি ওজন দেওয়া থাকে তাহলে দেখো এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এমজি। এখান থেকে তুমি ভরটা বের করতে পারবা, ডাব্লিউ বাই জি, জি এর মান নির্দিষ্ট বস্তুর ওজন দেওয়া আছে, ওজনকে জি এর মান দ্বারা ভাগ করলে আমার ভরটা চলে আসবে, তার মানে আমি ভরটা শুধুমাত্র এইখান থেকে বের করতে পারবো। একটু ক্লিয়ার কনসেপ্ট রাখো, যে আমি ভরটা যদি আমার প্রশ্নের মধ্যে দেওয়া না থাকে তাহলে আমি কোথা থেকে বের করবো, এই যে এই সূত্র থেকে বের করবো, এটা গেল। এখন বস্তুর আয়তন তোমার লাগবে, কি লাগবে, আয়তন। এখন বস্তুর আয়তন লাগবে সেটা ঠিক আছে, এখন আয়তন যদি লাগে, আয়তনের সূত্র তো একটা না। এখন বস্তুটা আমার, এই যে আমার হাতে একটা বস্তু দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বেলুন, এরপর বস্তু দেখতে পাবা একটা ফুটবল, এখন বস্তু দেখতে পারবা একটা আয়তাকার বস্তু, বস্তু দেখতে পারবা একটা ঘনক। তুমি এখন, তার মানে কি আয়তন কি শুধু একটা বস্তুরই হয়, না, এইগুলা বস্তুর হয়, তাহলে ওই প্রত্যেকটা বস্তুরই আয়তন আমাকে জানতে হবে। কিভাবে, দেখো আমরা যদি এখানে ভি ইকুয়াল আয়তন সমান সূত্র লিখি এ কিউ, তাহলে এটা ঘনকের ক্ষেত্রে, আমরা ঘনকের ক্ষেত্রে লিখব, ওকে। তারপর আবার আয়তন যদি লিখি 4/3 পাই আর কিউ, এটা যদি লিখি তাহলে সেটা হচ্ছে বলের ক্ষেত্রে বা গোলক বা গোলকের বৃত্তাকার বলের ক্ষেত্রে, এটা আমরা গোলক লিখতে পারি, গোলকের ক্ষেত্রে, ওকে। তারপর আবার ভি ইকুয়াল আমরা সূত্র লিখতে পারি, ভি ইকুয়াল সূত্র লিখতে পারি পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে বেলনের ক্ষেত্রে, ওকে। আবার ভি ইকুয়াল সূত্র লিখতে পারি এ বি সি, সেটা হচ্ছে আয়তাকার বস্তুর ক্ষেত্রে, আয়তাকার, আয়তাকার বস্তুর ক্ষেত্রে। এখন দেখো এই যে চারটা আমি সূত্র দিচ্ছি, এর বাইরে কনসেপ্ট তোমার কখনোই প্রশ্ন আসবে না, তার মানে এটা তো আমি ক্লিয়ার যে এর বাইরে কোনো কোশ্চিন নেই, আমি 100% এখন ঘনত্ব নির্ণয় পারবো। কিভাবে করি আমরা একটু দেখি, এখানে
ফার্স্ট বিষয় এখানে দেখো এখানে এই যে এবি দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে এ আর এটা হচ্ছে এখানে সি এর জায়গায় অনেক সময় এইচ থাকতে পারে উচ্চতা সি বলতে এখানে উচ্চতা বোঝায় এখানে এইচ থাকতে পারে এ এইচ এ হচ্ছে ক্ষেত্রফল এবি এর আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ করলে কি আসবে ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলাম ক্ষেত্রফল দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে তার মানে এটা আয়তাকার বস্তুর ক্ষেত্রে এই সূত্রটাও অ্যাপ্লাই করা হয় আসলে এটা সূত্র না এটা এখান থেকে আসছে ওকে তো আমরা একটু অ্যাপ্লাই করি তাহলে প্রথম বিষয় প্লিজ ভালো মতো একটু দেখো আমরা প্রথমে একটু লিখি রো ইকুয়াল এম বাই ভি আমরা ঘনত্ব নির্ণয় করব এখানে প্রশ্ন দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বোর্ড পাঁচটা বোর্ডের আমি কোশ্চিন দিছি আমি পাঁচটা বোর্ডের কোশ্চিন নিয়ে ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিব তোমরা লাইফ টাইমে যে কোনো টাইপের যে কোনো টিচার তোমায় কোশ্চিন করবে যেইভাবেই কোশ্চিন করুক না কেন তুমি অ্যান্সার দিতে পারবা ওকে আমরা একটু ট্রাই করে দেখি কেমন আসতেছে প্রথম বিষয় এই যে একটা বস্তু দেওয়া আছে পি একটা বস্তু পি একটা বস্তু দেওয়া আছে এখন পি একটা বস্তু দেওয়া আছে এটা কি ধরনের বস্তু লেখা আছে কিছু শুধু একটা দৈর্ঘ্য দেওয়া আছে সেটা হচ্ছে 3 সেমি তার মানে আয়তাকার বস্তু হলে দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া থাকতো আর এখানে তো বৃত্তাকার তো এটা মনে হচ্ছে না বেলুনও মনে হচ্ছে না তার মানে এটা ঘনক এটা হচ্ছে কি ঘনক যদি ঘনক হয় দেখো তো ঘনকের আমি সূত্র দিছি না এ কিউ ঘনকের সূত্র কি দিছি এ কিউ তাহলে এখানে আমার ভর এখানে একটু দেখো ভর আছে কত গ্রাম m = কত গ্রাম 54 গ্রাম এই যে অঙ্কটার ক্ষেত্রে একটু দেখো আমরা একক নিয়ে কেন ঝামেলায় পড়ি ফিজিক্স আমি কেমন কেন পারি না তার সর্বপ্রথম কাজ হচ্ছে একক পারো না তুমি একক বুঝো না তুমি আচ্ছা দেখো তো ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে তোমার ভরের একক কি দেওয়া আছে আর এখানে এককটা কি দেওয়া আছে গ্রাম তাহলে কেজি আর গ্রাম কি একই জিনিস এটা ছোট একক আর এটা হচ্ছে বড় একক তার মানে কেজি দিয়ে অঙ্কটা করতে হবে তার মানে গ্রামকে কেজি দিয়ে প্রকাশ করলে 1000 দ্বারা কি করতে হয় ভাগ করতে হয় কত দ্বারা 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসতেছে 0.054 কেজি 1000 দ্বারা ভাগ করে নিবা এটা আসবে ওকে এবার আমরা আয়তন বের করব কি বের করব আয়তন কি বের করব আয়তন বের করো এখন আয়তন বের করব ঘনকের সূত্র কি এ কিউ তার মানে এর মানটা দেওয়া আছে একটা দৈর্ঘ্য দেওয়া আছে না তার মানে একটা যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে এর মান দেওয়া আছে কার মান এর মান দেওয়া আছে তাহলে এর মানটা বসাই এ ইকুয়াল কত দেওয়া আছে 3 সেমি এখন প্রশ্ন হচ্ছে দেখো তো এখানে এই ঘনত্বের ক্ষেত্রে এককটা দৈর্ঘ্য প্রস্থের একক কি দেওয়া আছে মিটার তার মানে এটা কি সেন্টিমিটার রাখা যাবে তাহলে মিটারে প্রকাশ করো তার মানে কত আসবে 0.03 মিটার তাহলে এখানে আমরা আয়তন নির্ণয়ের সূত্র কি ভি ইকুয়াল ঘনকের ক্ষেত্রে কি দিছি একটু ভালো মতো দেখো কথা বোঝার চেষ্টা করো আমার সাথে কথা বলার চেষ্টা করো তাহলে তোমাদের কাছে ইজি হবে আমি বারবার করে একটা কথা বলছি সব সময় একটা কথা বলে থাকি যে তোমার দুইটা জিনিস কি আমার দিকে থাকবে জাস্ট আই কন্টাক্ট এন্ড মাইন্ড কন্টাক্ট তুমি আই কন্টাক্ট রাখছো মাইন্ড কন্টাক্ট রাখো নাই তাহলে ওটা তুমি বুঝবা না আবার যদি তুমি মাইন্ড কন্টাক্ট রাখো আই কন্টাক্ট ঠিক নাই তার মানে তুমি বুঝবা না কোথায় কি লিখছি কোথায় চেঞ্জ করছি তার মানে দুইটা কন্টাক্ট একবার ক্লিয়ার থাকতে হবে আই কন্টাক্ট এন্ড ক্লিয়ার তো নাকি ওকে দেখ এর মানে আমি বসাই 0. কত 0 এর উপর কি করলাম কিউ যদি কিউব করি তাহলে কত আসে এটা দেখো কত আসছে 2.7 × 10⁻¹⁵ বা ইনভার্স 5 আয়তন একক কি দিছি মিটার কিউব তাহলে এখন দেখো এখানে মান বসাবো অঙ্ক করার সময় তুমি একক ইউজ করবে না একবারে এককটা শেষে বসাই দিবা আচ্ছা বলো ভরের ভর কত দেওয়া আছে 0.054 আর হচ্ছে ভি আয়তন কত দেওয়া আছে 2.7 × 10⁻¹ কত 5 আচ্ছা দেখো এখানে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে কোথায় ভুল করে তুমি ক্যালকুলেটরে চাপবা দেখবা তোমার অ্যান্সারটা ভুল আসছে কেন ভুল আসছে এটা আমি বলি তুমি উপরে লিখছো এটা লেখার পরে ভাগ চিহ্ন দিছো ভাগ চিহ্ন যখন ক্যালকুলেটরে দিছো তখন ভাগ দেওয়ার পরে এখানে আবার মাঝখানে কিন্তু তুমি গুণ দিছো তার মানে গুণ দেওয়ার কারণে তোমার দেখো ক্যালকুলেটরে অ্যান্সারটা কেন ভুল আসলো 0.054 × 2.7 × 10⁻¹ কত 5 দেখো তো আমরা এটার সাথে এটা পুরোটাই কিন্তু ভাগ আছে কিন্তু যখন আমি ক্যালকুলেটরে এইভাবে চাপছি এটার সাথে এটা কিন্তু ভাগ আছে এটা কিন্তু ভাগ নাই এটা কি অবস্থায় আছে গুণ তার মানে এই জন্য তোমার ভুল আসবে এই জন্য যখন তুমি ক্যালকুলেটর চাপবা অবশ্যই এটা ব্র্যাকেটে নিচে যেই কটা সংখ্যাই থাক না কেন একবারেই ব্র্যাকেটে রাখবা তাহলে তোমার অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট আসবে কত আসছে বলো 2000 আচ্ছা ঘনত্বের একক কি দিছি কেজি মিটার ইনভার্স কত 3 আশা করি তোমরা বুঝতে পারছো এটা ফার্স্ট স্টেপ তুমি বুঝছো তো ক্লিয়ার তো নাকি একটা জিনিস যে ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে ভর লাগবে আয়তন লাগবে ভরটা কি দেওয়া আছে ভালো কথা দেওয়া নাই তাহলে আমাকে বাইর করতে হবে এটা থেকে আয়তন আয়তন কি দেওয়া আছে নাই যদি দেওয়া থাকে তাহলে ডিরেক্ট বসাবা যদি দেওয়া না থাকে এই যে চারটা সূত্র এখানে অ্যাপ্লাই করছি জাস্ট বসাই দিবা অ্যান্সার ক্লিয়ার ওকে তারপরে কোশ্চেনটা তারপরে কোশ্চেনটা কি দেওয়া আছে একটু দেখো
কথা বলবা না তোমরা সাউন্ড করলে তো আমার ডিস্টার্ব হবে একটু এখানে দেখো কি আছে আমরা এটা করলাম হচ্ছে যশোর বোর্ড 2019 এর কোশ্চেনটা সলিউশন করলাম এইবার দেখো আমি কিন্তু অর্ধেক প্রশ্ন উঠাইছি যেটুক আমার এটা করতে প্রয়োজন আবার তোমরা হচ্ছে পুরো বোর্ডের কোশ্চেনটা যখন করবে আমি আবারো বলি তোমার যদি এটা আমার ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে ওইভাবে দেখবা একটা অঙ্ক একটা ক্লিয়ার আর্কিমিডিস যখন করবে আর্কিমিডিসের নীতি ক্লিয়ার যখন বস্তু ডুববে না ভাসবে তখন সেটা শুধু করবা একসাথে সব করার দরকার নাই এলোমেলো করবা কেন আমি একটা জিনিস ক্লিয়ার করছি ওটা 100% ক্লিয়ার কেউ আমাকে আটকাতে পারবে না ওইভাবে ক্লিয়ার করো এসএসসি পরীক্ষা দিবা কাল দিন পরে পরশুদিন এসএসসি পরীক্ষা দিবা দুই দিন পরে তখন তুমি কি করবা কার দেখবা যার দেখবা সেও তো তোমার অপেক্ষায় বসে থাকবে তখন 10 বছর থেকে পড়াশোনা করে যদি হচ্ছে আমি অন্যজনের অপেক্ষায় থাকি তাহলে ওই পড়াশোনার দরকার কি হ্যাঁ তুমি যেই স্যারের কাছে পড়ো যেই স্যার তোমাকে পড়ায় স্কুলের টিচার হোক প্রাইভেট টিচার হোক কোচিং টিচার হোক সব জায়গায় টিচার হোক তুমি যদি বসেও থাকো না তারপরও এক বছরে একটা করে চ্যাপ্টার যদি তুমি দুই মাস করে করো তারপর তো বই কমপ্লিট তারপরও কিছু থাকে না দুই মাস পড়ার পরে আমরা একটা অধ্যায় পারি না কেন তার মানে আমাদের আই কনটাকে দুর্বল আছে না হলে মাইন্ড কনটাকে দুর্বল আছে অবশ্যই তো দেখো এখানে দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো গোলাকৃতি একটি নিরেট বল দেখো গোলাকৃতি হইলে সেটা হচ্ছে গোলক গোলাকৃতি হইলে সেটা কি নিরেট বলের ব্যাসার্ধ দেওয়া আছে 21 সেন্টিমিটার এবং বলটির ভর দেওয়া আছে ভর দেওয়া আছে না তাহলে এটা আমরা সবগুলা প্রশ্নে কিন্তু ঘনত্ব নির্ণয় করতেছি তো ঘনত্ব রো ইকুয়াল সূত্র কি এম বাই ভি এম বাই ভি এখন প্রশ্ন হচ্ছে তোমার এম এর মান দেখো এম এর মান দেওয়া আছে কয় কেজি 5 কেজি এই প্রশ্নটাতে দেওয়া আছে এম এর মান বলটির ভর হচ্ছে 5 কেজি কিন্তু আয়তন দেওয়া নাই আয়তন দেওয়া আছে আয়তন দেওয়া আছে রে নাই এখন তুমি আমাকে প্রশ্ন বলো যে এটা গোলাকৃতি গোলাকৃতির ক্ষেত্রে আমার গোলক হবে সেটা গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কি আচ্ছা বলো তো পাই এর মান কত 3.1416 এটা কিন্তু নির্দিষ্ট ইউনিক ওকে আচ্ছা এবার দেখো আর কি লাগবে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল কত দেওয়া আছে 21 সেন্টিমিটার আচ্ছা সেন্টিমিটারে কি অঙ্ক করা যাবে না তাহলে কিসে করব মিটারে তাহলে মিটারে প্রকাশ করো দেখি 0.21 মিটার আচ্ছা সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করলে কত দ্বারা ভাগ করতে হয় 100 দ্বারা কত দ্বারা 100 দ্বারা ভাগ করতে হয় যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে 0.21 মিটার আসলো এবার আমরা আয়তন বের করি আয়তন বি ইকুয়াল কত আসবে ভি সমান সূত্র কি 4/3 পাই আর কি কোনো কোশ্চেন আছে কারো কোনো কোশ্চেন তাহলে 4/3 পাই যদি হয় তাহলে এখানে দেখো তো 4/3 × 3.1416 হচ্ছে এটার মান কত 0.21 এর উপর কি আসবে কিউ ওকে তাহলে এটা আগে করো 0.21 এর উপর কিউব দাও তারপর 3.1416 গুণ করো এবং হচ্ছে 4 গুণ করো তারপর শেষে ভাগ 3 দাও কত আসছে দেখো দেখি তাড়াতাড়ি বলো কত আসছে এতগুলো স্টুডেন্ট হিসাব করতেছো রে কারো আসে নাই দেখো আমি একটু ক্যালকুলেশনটা করতেছি সেটা হচ্ছে 0.21 ইন্টু হচ্ছে 3.1416 × 4 ভাগ 3 এখানে আসছে 0.0387 এত আচ্ছা আয়তনের একক কি বললাম মিটার কিউ আচ্ছা এখানে বসাও দেখি ভর কত 5 আর এটার মান কত আসছে 0.0387 কত আসছে এটা ভাগ করলে কত আসে 129.198 এত আচ্ছা ঘনত্বের একক কি কেজি মিটার ইনভার্স কত ওকে এটা আমরা এককটা বের করে দিলাম ওকে তোমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু দুর্বল কারণ এই তোমরা দেখা যাচ্ছে যে গত 2 বছর করোনার মধ্যে তোমরা ক্যালকুলেটার ব্যবহার কম করে ফেলছো মোবাইলের ব্যবহারটা বেশি হয়েছে তাই না এর জন্যই সমস্যাটা কিন্তু এটার ক্ষেত্রে তোমাকে একটু স্পিড থাকতে হবে একটু অভ্যাস করে ফেলো তোমরা খুব সহজে পারবে ওকে তো আশা করি আমরা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সালে যে কোশ্চেনটা আসছে এটা বুঝতে পারছি সবাই কি পারছি তো নাকি ওকে এরপরের যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু যদি আলোচনা করি তাহলে কি আসতেছে দেখো এরপর বলছে এখানে দেখো
20 সেমিমিটার স্কয়ার ক্ষেত্রফল ও 10 সেমিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তুর বাতাসে ও পানিতে ওজন এখন বস্তুটার নাম বলে নাই কি ধরনের বস্তু বলছে বলছে যে 20 সেমিমিটার স্কয়ার ক্ষেত্রফল ও 10 সেমিমিটার উচ্চতা বিশিষ্ট আচ্ছা বলো তো কোন বস্তুটার ক্ষেত্রফল এবং উচ্চতা যদি হয় তাহলে এটা কি ধরনের বস্তু আমি ধরে নিব আয়তাকার বস্তু কি ধরনের বস্তু আয়তাকার বস্তু তার মানে এখানে আমি যখন ঘনত্ব বের করব রো ইকুয়াল এম বাই ভি এখন প্রশ্ন হচ্ছে দেখো একটি বস্তুর বাতাসে ও পানিতে ওজন এখন আমার প্রশ্ন হচ্ছে এটা এটা আর্কিমিডিসের নীতির হয়তো বা ঘ নাম্বার প্রশ্ন প্রমাণ করতে বলছে কিন্তু আমি ঘ নাম্বারটা করব না শুধু গ করব অর্থাৎ গ নাম্বারে ঘনত্ব নির্ণয় করতে বলছে তাহলে এম এম এর মান বলো এখানে কোথায় দেওয়া আছে কোথাও ভর দেওয়া আছে কিন্তু বস্তুর বাতাসে এই যে বস্তুর বাতাসে ও পানিতে ওজন তার মানে এই যে বাতাসে ওজন হচ্ছে 9.8 কত তার মানে W ইকুয়াল দেওয়া আছে কত 9.8 এত নিউটন দেওয়া আছে না কিরে দেওয়া আছে কিনা তার মানে W ইকুয়াল টু আমরা সূত্র কি জানি mg ইকুয়াল কত 9.8 আচ্ছা এখানে দেখো আমরা m এর মান বের করব তার মানে 9.8 ভাগ কত g তার মানে কত আসবে g এর মান কত তাহলে 9.8 ভাগ হচ্ছে 9.8 তার মানে বস্তুটার ভর হচ্ছে কয় কেজি 1 কেজি কয় কেজি 1 কেজি কি এত নাকি এইটুক যদি ক্লিয়ার হয় এখন তুমি আমাকে বলো ভর পেয়ে গেছি এবার আয়তন লাগবে কি লাগবে আয়তন লাগবে আয়তাকার বস্তুর ক্ষেত্রে আয়তনের সূত্র কি দিছি এ বি সি দেওয়ার দরকার নাই ক্ষেত্রফল আছে তার মানে আমরা সূত্র বসাবো এ আর উচ্চতা দেওয়া আছে দেখো এটা তার মানে কি বসাবো এইচ ঠিক আছে এখানে একক নিয়ে একটু ঝামেলা আছে দেখো এককটা কেমন ঝামেলা আমি একটু দেখো এখানে আমার নিচে জায়গা নাই দেখে সাইড নোটটা আমি একটু এই পাশে করতেছি আমি সূত্রটা এখানে বসাচ্ছি রো ইকুয়াল এম বাই ভি দেখো আমি এটা এটা আগে উপরে লিখবা তারপরে নিচে হচ্ছে তুমি লিখবা ক্ষেত্রফল কত দেওয়া আছে 20 সেমিমিটার স্কয়ার একটু ভালো মতো দেখো অনেকের কোশ্চিন আছে এটা অনেকেই বুঝে না স্যার আপনি 100 দ্বারা ভাগ না করে কি দ্বারা ভাগ করতেছেন কনফিউজ তৈরি হবে কেমন কনফিউজ একটু দেখো প্রশ্ন হচ্ছে সেন্টিমিটারকে আমার অঙ্কে রাখা যাবে না কিসে প্রকাশ করতে হবে আচ্ছা বলো তো এখানে কয়টা সেন্টিমিটার আছে তাহলে কয়টা 100 দ্বারা ভাগ করতে হবে তিনটা সেন্টিমিটার থাকলে তিনটা 100 দ্বারা ভাগ করব একটা সেন্টিমিটার থাকলে একটা 100 দ্বারা ভাগ করব একক চেঞ্জ ইজি জাস্ট তুমি এককটা দেখেই তুমি সংখ্যা চেঞ্জ করতে পারবে সমস্যা নেই তাহলে দুইটা 100 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে তার মানে এটা আসবে হচ্ছে 20 ভাগ হচ্ছে 100 × 100 তাহলে এখন আসলো মিটার স্কয়ার কত আসে আমরা একবারই শূন্যগুলো দিতে পারি দুটো 100 দ্বারা ভাগ করলে আসবে 2 1 4 1 4 0 তাহলে কত আসে 0.2 কত আসে বলো 10 ইনভার্স 3 হ্যাঁ 2 × 10 ইনভার্স 3 এটা আসে ওকে এটা আসলো মিটার স্কয়ার ওকে এটা তুমি ক্যালকুলেটর করতে পারো অথবা দশমিকেও প্রকাশ করলে কোনো সমস্যা নেই এটা এর মান আসলো এবার উচ্চতা কত দেওয়া আছে কত সেন্টিমিটার 10 সেমিমিটার একটু ভালো মতো দেখো তো 10 সেমিমিটার যদি হয় তো 10 সেমিমিটার যদি হয় তাহলে এখানে কি করবা তুমি এটা যে মিটারে প্রকাশ করো তাহলে 0. কত 1 মিটার তাহলে এখন ক্ষেত্রফল আয়তন বের করো আয়তন v ইকুয়াল সূত্র কি v ইকুয়াল সূত্র কি a h a h আচ্ছা এর মানটা বসাও এর মান কত 2 × 10 ইনভার্স কত 3 × হচ্ছে 0. কত 1 কত আসে 2 × 10 ইনভার্স 4 ওকে এত মিটার কিউব এখন দেখো আমরা এখানে মান বসাই ঘর কত ভর কত রে 1 ভাগ হচ্ছে কত 2 × 10 ইনভার্স কত 4 কত আসে ব্র্যাকেট দিবা এখানে অবশ্যই কত আসে তাড়াতাড়ি চালো চাপো ক্যালকুলেটর 5000 কেজি মিটার ইনভার্স কত 3 তো দেখো আমরা যে ম্যাথটা করলাম আবার একটু বোর্ডে দেখো এটা কিন্তু অনেক বড় একটা হিসাব মনে হলো তাই না কিন্তু অনেক বড় হিসাব হলেও আমার তো কনসেপ্ট একটা জিনিস ক্লিয়ার আয়তাকার বস্তু আমার কি লাগবে আয়তন বস্তুর ভর দেওয়া ছিল না ভর বের করলাম কনসেপ্ট তো একটাই নাকি ওইখানে কি নতুন কিছু অ্যাপ্লাই করছি ঘনত্ব ওটাই জাস্ট হচ্ছে একটু প্রশ্নটা নতুন ভাবে দেওয়া হয়েছে আমি কি বুঝাইতে পারছি ওকে তারপরে কোশ্চেনটা দেখো না না একটা বস্তুর বাতাসে যেটা হচ্ছে বাতাসের ওজন দিয়ে তোমার হচ্ছে ভরটা বের করতে পারবা কিন্তু পানিতে ওজন দিয়ে ওইখানে তো হারায় যায় কিছুটা ওজন ওই ওজনটা দিয়ে তুমি বস্তুর ভর বের করতে পারবা না তাহলে সর্বদা বের করবা কোনটা দিয়ে বাতাসের যে ওজনটা দেওয়া থাকবে সেটা দিয়ে তোমায় বের করতে হবে ওকে কি বুঝতে পারছো সবাই তারপরে কোশ্চেন দেখো তাহলে এরপরে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা যদি একটু ফলো করি তাহলে কি আসছে
এটা হচ্ছে আমাদের এটা গেল হচ্ছে ঢাকা বোর্ড 2017 এবার যে কোশ্চেনটা আসছে এখানে একটু দেখো এখানে বলছে আমি এই পাশ থেকে একটু বলি এখানে বলছে দেখো 200 গ্রাম ভরের একটি আয়তাকার বস্তু এটা কি ধরনের বস্তু বলেই দিছে আয়তাকার বস্তুর ক্ষেত্রফল ও উচ্চতা তার মানে ক্ষেত্রফল 24 সেমি আর উচ্চতা কত সেমি এখানে কত সেমি ক্ষেত্রফল ছিল আর হচ্ছে উচ্চতা কত ছিল 10 আর এখানে জাস্ট একটু চেঞ্জ আছে এটাও ঠিক দেখো এখানে এটা এটা আবার ভরটা দেওয়া আছে তাহলে আমরা যদি সূত্র বসাই রো ইকুয়াল এম বাই কি ভি এম এর মান কত দেওয়া আছে 200 গ্রাম তাহলে কেজিতে প্রকাশ করো 0.2 কেজি 1000 দ্বারা ভাগ করতে হবে গ্রাম কে কেজিতে প্রকাশ করলে কি কত দ্বারা ভাগ করতে হয় 1000 দ্বারা ভাগ করে দিলাম কেজি চলে আসলো এবার আমরা আয়তন বের করব তার আগে এ ইকুয়াল কত দেওয়া আছে এর মান কত 24 সেমি স্কয়ার 24 সেমি স্কয়ার আমি একটু আগে বললাম সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করলে কত দ্বারা ভাগ করতে হবে 100 দ্বারা কিন্তু সেন্টিমিটার স্কয়ার থাকার কারণে আমরা কয়টা 100 দ্বারা ভাগ করব ভাগ করো কত আসে 2.4 ইনটু ইনটু 10 ইনভার্স কত এত মিটার স্কয়ার কথা বলবা না তোমরা সাম করতেছো কেন উচ্চতা উচ্চতা কত দেওয়া আছে 3 সেন্টিমিটার কত সেন্টিমিটার 3 এটাকে মিটারে প্রকাশ করো 0.03 মিটার তার মানে অতএব আয়তন বের করো দেখো আয়তাকার বস্তুর আয়তনের সূত্র কি এইচ বসাই দাও তাহলে আয়তন ভি ইকুয়াল টু সূত্র কি এ এইচ এর মান কত 2 ইনটু 4 ইনটু 10 ইনভার্স কত 2.4 ইনটু 10 ইনভার্স 3 ইনটু উচ্চতা কত 0.03 ক্যালকুলেশন করলে কত আসে কত আসে 7.2 ইনটু 10 ইনভার্স 5 10 ইনভার্স 5 এত মিটার কিউব আমরা যদি মান বসাই তাহলে কি আসতেছে ভর হচ্ছে কত 0.2 আর এখানে আসতেছে কত 7.2 ইনটু 10 ইনভার্স 5 কত আসে রো ইকুয়াল কত আসে 2.77 এটা আমরা দিলাম আচ্ছা একটা দিয়ে দেই কেজি মিটার ইনভার্স কত দেখো সবগুলার একক সবগুলার নিয়ম একটা ফরম্যাটে ঘনত্ব নির্ণয় হচ্ছে ঠিক আছে তো আশা করি এটাও বুঝতে পারছো তোমরা খুব সহজে ঠিক আছে আমি কি ফরম্যাট চেঞ্জ করছি আবার বলতেছি ফরম্যাট চেঞ্জ করছি একটা সিস্টেমে তোমার পুরো চ্যাপ্টারটার ঘনত্ব নির্ণয় তুমি ঘনত্ব শেষ আজ থেকে তোমার মাথার মধ্যে একটা জিনিস ক্লিয়ার হবে আজকে পড়তে বসবা পড়তে বসে তুমি গাইড খুঁজো তোমার বই খুঁজো কত প্রকার গাইড আছে খুঁজো ঘনত্ব নির্ণয় করতে বলছে দেখো আমার কনসেপ্টের সাথে মিলে কিনা যদি না মিলে তাহলে হচ্ছে তুমি ভিডিও দেখা তো দূরের কথা ক্লাস থেকে বাইরে হয়ে যাবে কোনো সমস্যা নেই কারণ একটা জিনিস কি আমি একটা টিচারের কাছে পড়ি টিচার আমাকে ক্লিয়ার কনসেপ্ট দিছে আমি পারতেছি বই পারবো না কেন আমার আমার গাইড কোথা থেকে তৈরি হয়েছে বই থেকে বইয়ের যদি অঙ্ক কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আমি কেন গাইডের অঙ্ক পারবো না পারি না এই কারণে আমি বুঝি না না বুঝি উত্তর করা শুরু করি যাই হোক দেখো এরপরে কোশ্চেন কি বলছে লাস্ট ওয়ান এখানে আমি পাঁচটা বোর্ডের কোশ্চেন লিখে দিছি ঠিক আছে তো পাঁচটা বোর্ডের যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে লাস্ট কোশ্চেন এখানে দিয়ে দিছি দেখো 400 সেন্টিমিটার কিউব তার সেন্টিমিটার কিউব হচ্ছে আয়তনের একক কিউব মানেই আয়তন ঠিক আছে এখন দেখো রো ইকুয়াল সূত্র কি এম বাই ভি যদি আয়তন দেওয়া আছে 400 সেন্টিমিটার কিউব আচ্ছা বলো কয়টা সেন্টিমিটার আছে তাহলে কয়টা 100 দ্বারা ভাগ করব 3টা 100 দ্বারা ভাগ করো তো কত আসে তাহলে 4 ইনটু 10 ইনভার্স কত 4 মিটার কিউব ওকে এবার দেখো বস্তুর ভর এম ইকুয়াল দেওয়া আছে নাকি দেখো তো বস্তুর ভর দেওয়া আছে কিনা দেখো তো আয়তাকার বস্তুর বস্তুর বাতাসে ওজন দেওয়া আছে কোথায় ওজন দেওয়া আছে বাতাসে ওজন দেওয়া আছে তার মানে বস্তুর ভর দেওয়া নাই তার মানে আমরা এটা আপাতত পরে লিখি w ইকুয়াল সূত্র w ইকুয়াল কত 19.6 নিউটন এটা বাতাসে ওজন দেওয়া আছে তাহলে যেহেতু ওজন দেওয়া আছে ওজন সমান সূত্র কি mg কি দেওয়া আছে mg ইকুয়াল 19.6/6 ওকে 19.6 আচ্ছা m এর মানটা বের করো m ইকুয়াল 19.6 কত g আচ্ছা g এর মানটা একটু বসাই দাও জি এর মান কত 9.8 এটা তো জানো নাকি আচ্ছা দেখো তাহলে অতএব এম ইকুয়াল কত 2 কেজি তাহলে ভর কত বাড়িছে 2 তাহলে বসাও 2 বাই ভরের মান কত এই সরি আয়তনের মান কত 4 ইনটু 10 ইনভার্স 4 কত আসে 5000 কেজি মিটার ইনভার্স কত আশা করি আজকে যে কনসেপ্টটা আমরা ফিজিক্সের আলোচনা করলাম সেটা হচ্ছে ঘনত্ব ঘনত্বর যে কনসেপ্টটা আলোচনা করলাম তুমি একটা জিনিস আজকে আবার বলি একটা স্টুডেন্টকে বিভিন্ন অ্যাঙ্গেলে একটা প্রশ্ন বোঝানোই যায় একটা টিচার সে সর্বোচ্চ চেষ্টা করে একটা স্টুডেন্টকে সর্বোচ্চ লেভেলের যেন তৈরি করা যায় আজকে যে প্রশ্নটা নিয়ে তোমাদের আলোচনা করলাম সেটা হচ্ছে টোটালি ছিল ঘনত্ব নির্ণয় ঘনত্ব নির্ণয় বোর্ড কোশ্চিন নিয়ে আলোচনা করছি স্কুল কোশ্চিন এরকম না যে জটিল কোশ্চিন আসে বইয়ের বাইরে কোনো কোশ্চিন আসে একটাও কিন্তু আসে না তার মানে তুমি যখন ঘনত্ব নির্ণয় করবে আজ থেকে আমার ঘনত্ব নির্ণয় কখনো আটকাবো না ক্লাস 9 কেন যে কোনো ক্লাস
একদিন ক্লাস করছো একদিনে তোমার ঘনত্ব নির্ণয় শেষ, লাইফ টাইমে আর ঘনত্ব করতে হবে না। এখন দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট কিছুদিন পর ভুলে যায়, এই জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবা তুমি ইম্প্রুভ করবা। সায়েন্সের স্টুডেন্টকে এত পরিমাণ সময় দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যেন একটা জিনিস স্টুডেন্ট বুঝে, সেটা নিয়ে রিসার্চ করে এবং সেটার আলোকে আরও কিছু কনসেপ্ট সে তৈরি করার চেষ্টা করে। তাহলে একজন সায়েন্সের স্টুডেন্ট পারফেক্ট হিসাবে তৈরি হবে, তাহলে সে মানে বিজ্ঞানী হইতে পারবে। তার আগে কিন্তু বিজ্ঞানী হইতে পারবে না, আমাদের দেশে খুব কম হয়। এটার কারণ হচ্ছে আমরা বাস্তব ক্ষেত্রে এটার প্রয়োগ খুব কম জানি। বাস্তব ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আমরা সায়েন্সের ব্যবহার ঠিক মতো না জানবো ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে সায়েন্টিস্ট অনেক কম তৈরি হবে। তো যাই হোক, আমরা সেই সুযোগটা পাই না, হয়তো সেই সুযোগটা আমাদের স্কুল থেকে পাই না, আমরা কলেজ থেকে পাই না, ইউনিভার্সিটি থেকে পাই না। তো সেক্ষেত্রে সেই জিনিসটা আমরা যাই হোক যতটুকু পারি চেষ্টা করব, নিজের জায়গাটা ইম্প্রুভ করার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো করবা। আর এই প্রশ্নটা আজকে যেটা আলোচনা করা হয়েছে সেটাও তোমরা অনেক সহজে বুঝতে পারছো, বুঝছো না সবাই? ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।